بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. أراك ديني بحجان تجاه سن جي مانو شير مانو پار روح قولي قطع شر جائي اتي اتي بفق فشنو جو ديو فشنو شنخي فنتو اير اتر انيك بفق تو متر پار সাধারণত মোমেন বান্দার রুহ আলা ইল্লিনে লেখা হয়, ওটা একটা জান্নাতিতে দফতর সেখানে লেখা হয়, এরপর ফিরিয়ে দেওয়া হয় সওয়াল জবাবের জন্যে, কবরে সওয়াল জবাবের জন্যে। সওয়াল জবাবের পরে কি হয় সেটা মোমেনদের বিভিন্ন স্তর অনুযায়ী, তাদের মর্যাদা অনুযায়ী। তো সাধারণত মোমেনদের রুহ সম্পর্কে সহি হাদিস পাওয়া যায় যে ওটা পাখি আকারে বিচরণ করতে থাকে জান্নাতে, কেয়ামত পর্যন্ত তারা ওইভাবে বিচরণ করে থাকবে, আর পাখির পেটে তাদের ওই রূহ পুরে দেওয়া হবে এবং ওইভাবে বিচরণ করে থাকবে কেয়ামত পর্যন্ত। কেয়ামতের দিন সিংহার যখন ফুৎকার মারা হবে দ্বিতীয় ফুৎকারে, তখন যার যার রূহ আপন আপন বডিতে অ্যাড হয়ে যাবে, এর আগ পর্যন্ত জানা থাকবে কিছু বর্ণনা পাওয়া যায়। এবং কোরআন কারিমও বলা যেতে পারে যে এক প্রকার স্পষ্ট, ইয়া ইয়াতহা নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, হে স্থির আত্মা ইরজি ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকে ফিরে যাও, রাদিয়াতান মারদিয়া, রাদি অবস্থায় এবং তোমার উপরও রাদি আল্লাহ, এই অবস্থায় ফিরে যাও। উদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের ভিতরে প্রবেশ করো, উদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। তো এই আয়াতকে কেউ কেউ মনে করেন যে এটা মুমূর্ষু অবস্থায় বলা হয় এই কথাটি। তো যাই হোক, মোমেনরা জান্নাতে প্রবেশ, জান্নাতে থাকবে পাখি আকারে, এটা হাদিস থেকে আমরা পাচ্ছি, সে হিসেবে আমরা ইমান আনতে পারি। অবশ্য আরও অন্যান্য দলিল নিরিখে আমরা বলতে পারি মোমেনদের আত্মারও বিভিন্ন শ্রেণী রয়েছে, কিছু মোমেন কবরে থাকবে তার রুহের বডির পাশাপাশি থাকবে, কিছু মোমেন জান্নাতে যাওয়া থেকে বাধাপ্রাপ্ত হয়ে যাবে ঋণের কারণে, আবার কিছু মোমেন মোমেন হওয়ার পরও তাদের শাস্তি হতে থাকবে কবরে, আর যারা জাহান্নামী তাদের রুহ সর্বসম্মতিক্রমে বলা যায় বা অধিকাংশ আলামায়ে দ্বীনের অভিমত এবং হাদিসও ইঙ্গিত করে বরং স্পষ্ট প্রমাণ করে যে তাদের রুহকে সাত তবক জমিনের নিচে রাখা হয়, সেখানেই রয়েছে আলাম আরওয়াহ লিল জাহান্নামীন, মানে রুহের জগৎ, জাহান্নামীদের রুহের জগৎ হলো সাত্তাবক জমিনের নিচে, যেমন জান্নাতে রুহের জগৎ হলো সাত্তাবক জমিন, সাত্তাবক আসমানের উপর। তো মোমেনদের বিভিন্ন শ্রেণী, সেই শ্রেণী অনুযায়ী তারা জান্নাতে থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের রাতে দেখেছিলেন বিভিন্ন নবীকে আসমানের বিভিন্ন স্তরে, যেমন আদম আলাইহিস সালামকে প্রথম আসমানে দেখেছিলেন, মুসা আলাহ সাল্লামকে ষষ্ঠ আসমানে, ইব্রাহিম আলাহ সাল্লামকে সপ্ত আসমানে, বলা যায় এগুলি তাদের রুহের স্তর, এগুলি তাদের রুহকে এভাবে স্তর আকারে সাজানো হয়েছে এবং তাদেরকে সে তাদের রুহানি বডিতে দেখা গিয়েছিল, আর তাদের আসল বডি এই দুনিয়াতে রয়েছে। তাহলে মোমেনদের একটা প্রকার আমরা দেখতে পেলাম, যারা নবীর আসল তাদেরকে অবিকল ওইভাবেই রাখা হয়, মানে তাদেরকে তাদের রুহকে পাখির পেটে পুরে দেওয়া হয় না বা তাদেরকে পাখি আকারে রূপান্তরিত করা হয় না, এটা আমরা বুঝতে পারি এই ইসরা মিরাজের ঘটনা থেকে, যে তাদেরকে স্ব আকৃতিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, তবে দেখা তাদের রুহের সাথে রুহানি আকৃতিতে নাকি বডি সহকারে ইখতিলাফ রয়েছে। অনেকে মনে করেন যে রুহের সাথে দেখা হয়েছিল এবং ওটা ছিল তাদের ভিন্ন বডি, ডুপ্লিকেট বডি, আবার কিছু ওলামাদিন মনে করেন যে না, ওটা থেকে ওই তাদের আসল বড়ি সহই দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক কথা, আখেরাতের বিষয়ে এই বিষয়ে আর বেশি কিছু বলা আমাদের ঠিক হবে না, যতটুকু আমরা পেয়েছি ততটুকুই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম দেখেছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে রায়ত মুসা ইউসাল্লি ফি কবরিহি, মেরাজের ঘটনায় বলেছেন যে আমি মুসাকে দেখেছি কবরে নামাজ পড়তে। তো একবার এখানে একবার ওখানে, আল্লাহ তাআলা আলাম। এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ রয়েছে আলা ইল্লিয়িনে, মানে জান্নাতবাসীদের দপ্তরের
মানে সর্বোচ্চ স্তরে রয়েছে, জান্নাতবাসীদের সর্বোচ্চ সর্বোচ্চ স্তরে রয়েছে, অর্থাৎ তিনি রুহানি জগতে রয়েছেন আর তার বডি রয়েছে মদিনায়, তবে বডির সাথে একটা সংযোগ রয়েছে। আর হাদিসে প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মামিন আহাদিন সাল্লামা আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম, যে কেউ আমাকে সালাম দিলে আল্লাহ আমার রুহটা ফেরত দেন যাতে করে আমি তার সালামের জবাব দেই। সুনান আবু দাউদের হাদিস। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা এটা বলতে পারি যে তার রুহটা রুহের সম্পর্কে এভাবে বডির সাথে রয়েছে। অন্যান্য আলামাদিন বলেন যে রুহটা মোমেনদের রুহ যদিও এলিয়েনে রয়েছে, আসমানে রয়েছে, কিন্তু এরপরও বডির সাথে একটা সংযোগ রয়েছে, যোগসূত্রও রয়েছে। আর শহীদদের রুহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আমিন তো বলে দিয়েছেন, আহিয়ান ইন্দা রব্বিহিম ইউরজাকুন, তারা জীবিত রয়েছে তাদের রবের নিকটে রিজিক প্রাপ্ত হচ্ছে তারা। তাদের সম্পর্কে হাদিসে এসেছে তাদেরকে সবুজ রঙের পাখির পেটে পুরে দেওয়া হয়, মানে পুরে দেওয়া হয় এবং তারা ওই পাখি আকারে বিচরণ করতে থাকে জান্নাতের বিভিন্ন জায়গায়, যেখানে এসে সেখানে, এবং সন্ধ্যাকালীন তারা ফিরে আসে ক্যান্ডিলে তাদের বাসায়, যে বাসা তাদের সাজানো রয়েছে আরশের গায়ে, লাগানো রয়েছে মহান রব্বুল আলমিনের আরশের গায়ে। তাহলে মোমেনদের রুহ, সাধারণ মোমেনদের রুহ এবং শহীদদের রুহের ভিতরে এটাই পার্থক্য, যে শহীদদের রুহ সবুজ রঙের পাখির পেটে পুরে দেওয়া হয় আর তারা জান্নাতে বিচরণ করে আর ফিরে যায় সন্ধ্যাকালীন যার যার ক্যান্ডিলে, যেটা লাগানো রয়েছে আল্লাহর আরশের গায়ে। কিন্তু মোমেনদের ক্ষেত্রে সেটা বলা হয়নি, বরং মোমেনরা এমনি জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায় পাখি আকারে, এটা বলা হয়েছে। তো এই হলো সংক্ষিপ্ত আকারে রুহের জগতের কিছু কথা। তারপরও কিছু শহীদ রয়েছে, হাদিসে এসেছে যে তারা তাদের ঋণের কারণে জান্নাতে যাওয়া থেকে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। অনুভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি খাদেম সম্পর্কে বলা হয়েছিল, যাকে জান্নাতের শুভ সংবাদ শুনিয়েছিলেন সাহাবায়ে কেরাম, তিনি সেটা নাকচ করে দিয়েছেন এবং বলেছিলেন যে অসম্ভব, সে যে চাদরটি চুরি করেছিল গনিমতের মাল থেকে বন্টনের আগে ওটা তার গায়ে দাও দাও করে জ্বালানো হচ্ছে, জ্বলছে। তারা দেখা যায় কিছু শহীদ মানে যুদ্ধ করে শহীদ হয়েছে বটে, কিন্তু বিভিন্ন কারণে আটকা পড়ে গেছে জান্নাতে যাওয়া থেকে। কোনোভাবে কিছু মোমেনের অবস্থা হওয়া স্বাভাবিক। কাজে রুহের বিভিন্ন রকম অবস্থা ব্যবস্থা রয়েছে, যতটুকু আমরা কোরআন হাদিসে জানতে পেরেছি ততটুকুর নির্যাস এখানে উল্লেখ করলাম। হাদা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।